আসসালামু আলাইকুম সবাইকে, পিটিও মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 14 জানুয়ারি রোজ শনিবার 2023। প্রিয় দর্শক, কারণ বাজার থেকে আমার পিছনে আলু আছে এবং ওইদিকে আবার আপনাদেরকে যদি বলি পেঁয়াজ আছে। তো আজকের বাজারে আলু কত করে বিক্রি করছিল এবং পেঁয়াজ কত করে বিক্রি করছিল আপনাদের মাঝে তুলে দেবো। ভিডিওটা কন্টিনিউ করুন, আর আমাদের ফেসবুকে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, ইটিও মাল্টিমিডিয়া। কেমন আছেন? আলু কত করে চলছিল আজকে? আজকে আলু 20 টাকা, 21 টাকা, 22 টাকা। মানে গতকালকে ছিল 21 টাকা, 22 টাকা, আজকে আলু 20 টাকা বিক্রি করছেন। গতকালকের তুলনায় আজকে তো কেজিতে 2 টাকা কমছে নাকি? 2 টাকা কমছে, কারণ কি আমদানি একটু বেশি হচ্ছে? বেশি হয়েছে, হ্যাঁ বেশি হচ্ছে না। এখন মূলত কোন জায়গা থেকে আলু আসে? এটা জয়পুর থেকে আসে। আপনাদের এই যে আলুগুলো দেখতে পাচ্ছি, পুরান আলুর খবর কি? পুরান আলু কি নাই? পুরান আলু খুব কমে গেছে গা, পুরান আলু নাই, আছে কিন্তু অল্প আছে, অল্প আছে, অল্প আছে, দাম বেশি। তো এইভাবে কি আলুর দাম কি আরো কমার সম্ভাবনা আছে সামনে? সামনে কমার সম্ভাবনা আছে, ওই বিক্রমপুরের আলু গুলো উঠলে দাম কমে যাবো আর কি। সুপ্রিয় দর্শক, বিক্রেতা ভাইয়ের কাছ থেকে যেটা শুনতে পারলেন যে আমদানি যদি বেশি হয় তাহলে অবশ্যই যে কোনো পণ্যের দাম কিন্তু অবশ্যই কমে সেটা। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করুন, আমরা একটু পেঁয়াজের আপডেটও জানিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। ভাই কেমন আছেন? এই তো ভাই, আসসালামু আলাইকুম। শরীর কেমন আছে? জি ভালো। পেঁয়াজের খবর কি একটু বলেন আজকে। পেঁয়াজের খবর ভাই ভালো না, কম। পেঁয়াজ বেশি একটা ভালো না, মানে বাজার বেশি একটা ভালো না, মানে এখন আজকে কত দিয়েছিলেন আপনার পিছনে? এটা আজকের ভাই এটা হলো পাব না, এটা বেশি 30 টাকা কেজি। গতকালকে দাম কেমন ছিল? 30, কালকে ছিল আপনার 28-30, আজকে একটু বাড়ছে, মোটামুটি একই, কেমন একটা বাড়ে নাই। আচ্ছা, আর একটু যদি আমরা একটু বলি, এগুলো এগুলো কী পেঁয়াজ? এগুলো এটা ভাই ভোরেপুরের দেশি পেঁয়াজটা। এটা কত দিয়েছিলেন? এটা আজকে হয়েছে 27-28, মুড়ি কাটা না? মুড়ি কাটা, এখন তো নতুন সবই মুড়ি কাটা, পুরানটা শেষ হয়ে গেছে, পুরান শেষ হয়ে গেছে। আর এমনি আপনাদের কাছে ইন্ডিয়াটা কেমন আছে? ইন্ডিয়া ইন্ডিয়ানটা ভাই ছিল আজকে শেষ হয়ে গেছে, ইন্ডিয়ান ভালোটা বেচলাম আপনার 35-36। ইন্ডিয়ান ভালোটা? জি। আর এগুলো কিনবা ভাই রাজু? এটা আছে আপনার মেহেরপুরের, মেহেরপুরের, মেহেরপুরটা কত? হলেন হলেন হলেনটা বেচতে যে আপনার 20-24 মাত্র, মানে পেঁয়াজের কেজি 20 টাকা। এটা পেঁয়াজের থেকে সবচেয়ে কম দাম হলেন, এটার দাম সবচেয়ে কম না? এটা কি অন্যান্য পেঁয়াজের সাথে মনে একটু স্বাদ কম না? না, এটা এই কালো, তরকারি রাঁধলে একটু কালো হয়ে যায়। ও মানে তরকারি রাঁধলে আবার কালো হয়ে যায়, তাহলে গোপন কথা ফাঁস না? তো রাজু ভাই আমাদেরকে আর একটু বলেন, পেঁয়াজের দাম কি আরো সামনে কি বাড়বে না নাকি? বুঝলাম না, দাম বেশি একটা বাড়ার সম্ভাবনা নাই, যেহেতু কাঁচা পেঁয়াজ চলে আইছে, বুঝছেন? পেঁয়াজ সেজন্য এখন উঠায় ফেলায় ক্ষেত থেকে, তাই না? এখন বেশি একটা বাড়বো না। তাহলে আজকে সর্বনিম্ন পেঁয়াজ 20 টাকা দিয়েছিলেন না? পেঁয়াজ এটা হলো হলেন মেহেরপুরের, মেহেরপুরেরটা 20 টাকা দিয়েছিলেন। আর দেশি হলো আপনার একটা আছে 27-28, হ্যাঁ হ্যাঁ, আর 29-30, 29-30 টাকা, যেটা মানে অরিজিনাল দেশিটা, অরিজিনাল দেশি। ওটা কি পাপনাটা না ফরিদপুরটা? এটা পাপনা, পাপনাটা না, এই দাম। সুপ্রিয় দর্শক, মিনাজ বাণী জেলা থেকে আপনারা কারণ বাজার পেঁয়াজ এবং আলুর আপডেটও জানিয়ে দিলাম। তবে সর্বনিম্ন আমার মনে হয় না যে এই বছরে এত এত কম সস্তা পেঁয়াজ, এত সস্তা সস্তা হয় না, হয় না, এত সস্তা হয় না। ভিডিওটা বেশি শেয়ার করুন, সকলে ভালো থাকবেন, ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের সাথে থাকবেন।